হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো জানোই যে তোরি ভিডিও, তোরি ইউটিউব চ্যানেল সবাই তোমরা দেখেছো, সেখানে আজকে ওনার মেয়ের অন্নপ্রাশন, তাই আমি ওখানে যাব। তাই এখন বাজে হচ্ছে দুপুর একটা বাজে, তাই এখন আমি রেডি হয়ে স্নান টান করে তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? একবার জানেন তো কোথায় হয়েছে প্রভা লজ, সেখানেই আমি তোমাদের সঙ্গে দেখা করব। বাই বাই গাইস। 2 hours later। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমরা পৌঁছে গেছি প্রভা লজে। ওই দেখো তোরি আর তোরির মেয়ে, আর পিছনে দেখুন কত সুন্দর মকটেল বার করেছে ওইখানে। আমিও অনেক খেয়েছি, ম্যাঙ্গো খেয়েছি আর হচ্ছে স্ট্রবেরি খেয়েছি আর ব্ল্যাকবেরি খেয়েছি। এই যে হচ্ছে আমার কাকিমারা, আর ওই দেখুন মুখে মুখে প্রসাদ হচ্ছে, হয়ে গেছে। এখন ওনার রং করেছে। এই যে আমরা খেতে বসেছি, মিনারেল ওয়াটার, লবণ ও লেবু, বেবিনাট, চানা মশলা, সাদা ভাত, বাদশাহি, ভুজিয়া, মুড়িঘণ্ট ডাল, কাতলা কালিয়া, স্যালাড, মটর কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, কালাকাঁদ, আইসক্রিম, হজমোলা, খুব সুন্দর করেছে। এই যে আমরা বড়বাজারের পাশে কালী পুজো হয়েছে, ওইখানে আমরা গেছি, মানে দেখলাম যে ওইখান দিয়ে যাচ্ছি তাহলে একটুখানি মেলাটাও দেখে যায়। কত সুন্দর ট্যাটুও করা হচ্ছিলো, আইসক্রিমের দোকান, অনেকগুলো আইসক্রিমের দোকান ছিল, কত সুন্দর। আমরা গিয়েছিলাম মেলাতে, মেলাতে ঠাকুরটাও খুব সুন্দর করেছিল, কত খাবারের দোকান। এটা কি যেন বলে, কটন ক্যান্ডি, আর আমাদের বাংলায় বলে হচ্ছে পুরীর চুল। আমার কাকিমারা যাচ্ছিল,
কিছু আইসক্রিমের দোকান, অনেক কিছু দোকান, এই যে এই যে। তারপরে দেখবেন নাগরদোলা হয়েছিল, রেলগাড়ি হয়েছিল, আর এখানে কত দোকান বসেছিল, খেলনার দোকান, টেডি বিয়ার, বেলুন কিছু ছিল। আপনারাও এই হাইস্কুলে যেখানে যেখানে থেকে আসেন বলবেন কিন্তু কমেন্টে, কপিতে বলছি কমেন্টে। এখানে কত সুন্দর এই টেডি বিয়ারগুলো, যে এখানে আরও আছে কতগুলো। তারপরে এবারটা আমরা ঢুকবো এই যে হচ্ছে এই নকল গাছ, আর এই যে আমরা ঢুকছি আমরা বাইক করতে ওই ঢুকছি, কিন্তু আমরা দিক থেকে এসেছি তার জন্য বাইক করতে করেছে। তার পাশে আর পুজো হয়েছে, তারপরে এইরকম আমরা যেখান থেকে ঢুকতে হয় সেখান থেকে আমরা এসেছি। এবার তো দেখাবো কিরকম কি করেছে, প্যান্ডেলটা করেছে ভালো হচ্ছে। প্যান্ডেল যে আমাদের হাইস্কুল মাঠে কালী পুজোর প্যান্ডেল মানে সুন্দর করেছে। ওইখানে কি করেছিল, এখানে লেখা ছিল আই লাভ বগুড়া, আর অনেক কিছু পোস্টের মতন টাঙিয়ে দিয়েছিল, সেইখানে আমাদের ফটো তুলতে হয়েছে। এই যে আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে এখন এই যে দেখেন ফুচকার দোকান, অনেকগুলো ফুচকার দোকান, খেলনার দোকান, এখানে বেশি ফুচকার দোকান আছে, পানির দোকান, আইসক্রিমের একটা বড় দোকান আছে। তারাও দেখাবো যে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি, আজ এই যে হচ্ছে বড় আইসক্রিম।